আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা ভালো আছো সবাই। আজকে আমাদের র্যাবিলে চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা মূলত চলতি সম্পদ ও চলতি দায় কাকে বলে তা বোঝার চেষ্টা করব। আসলে আমাদের পরীক্ষায় একটা পার্টে থাকে যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি সম্পদ কাকে বলে এবং চলতি সম্পদগুলো যদি আমরা না চিনি আমরা তো অঙ্ক করতে পারবো না। এই জন্য আমরা প্রথমে চলতি সম্পদটা কাকে বলে এবং চলতি সম্পদ চেনার উপায় কি বা চলতি সম্পদ কিভাবে বের করতে হয় তা বোর্ডে একটা লিখে দিয়েছি। তো চলো তাহলে আমরা একটু তা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা লিখেছি যে দেখো চলতি সম্পদ যে সকল সম্পদ এক বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে চলতি সম্পদ বলে। অর্থাৎ এমন কিছু সম্পদ আছে যে সম্পদগুলো আমি এক বছর অথবা খুব দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করতে পারি তাকে বলে চলতি সম্পদ। এখন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন প্রথমেই বলছে যে নগদ তহবিল বা হাতে নগদ, তো নগদ টাকা থাকলে আমরা তো খুব দ্রুত এটা নগদ অর্থে রূপান্তর করতে পারবো বা যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো। দুই নম্বরটা বলছে কি ব্যাংক জমা। আমার ব্যাংকে যদি টাকা জমা থাকে তাহলে আমি কাউকে যদি পাঠাই যে তুমি ব্যাংক থেকে টাকাটা তোলো, আমি দ্রুত টাকাটা তুলতে পারবো না, আচ্ছা, এবং নগদ অর্থে রূপান্তর করতে পারবো ব্যাংক থেকে। তিন নম্বর বলা আছে প্রাপ্য হিসাব বা দেনাদার। আমি যদি কারো কাছে ধারে বিক্রয় করে থাকি তাহলে আমার কি তৈরি হয়, প্রাপ্য হিসাব তৈরি হয়। আর আমরা জানি যে প্রাপ্য হিসাব তৈরি হলে কাউকে যদি আমি ধারে বিক্রি করি তাকে কি বছরের পর বছর আমি বলি যে তুমি দুই বছর বা তিন বছর পর টাকাটা দিও, এরকম ভাবে তো আমি দিব না। আমি দিলে হয় পাঁচ মাস বা ছয় মাস বা সর্বোচ্চ দুই মাস দিতে পারি। তাহলে কি দুই মাসের মধ্যে আমার টাকাটা নগদ অর্থে চলে আসতেছে, এটাকে আমরা কি বলি দেনাদারও বলি। কিন্তু এখন আমেরিকান ভাষায় এটাকে প্রাপ্য হিসাব বলে, ইংলিশে অ্যাকাউন্টস রিসিভেবল বলে। বেশিরভাগ বই আমরা দেখবো যে প্রাপ্য হিসাব লেখা থাকে, আগে যুগে লেখা থাকতো দেনাদার। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাপ্য নিউ নোটস বা প্রাপ্য বিল। যখন আমরা বলেছিলাম যে যখন ধারে কোনো কিছু বিক্রয় হবে কিন্তু সেটা আরো ডকুমেন্টস আকারে বিক্রি হবে, মুখের কথাই না, তখন সেটাকে আমরা বলেছিলাম কি প্রাপ্য নোটস বা প্রাপ্য বিল। এটাও আমাদের এক ধরনের চলতি সম্পদ। প্রাপ্য বা অনাদায়ী আয়, এই একটা জিনিস খেয়াল করবা, আমরা এই যে সেদিন শিখলাম যে প্রাপ্য শব্দটা, প্রাপ্য শব্দটা থাকলেই আমরা মনে করি যে আমরা পাবো। প্রাপ্য মানে কি বলেছিলাম, পাবো। তাহলে যে কোনো জিনিস পাবো তাহলে সেটা আমার জন্য কি এক ধরনের সম্পদ। আর যে কোনো আয়ের পূর্বে যদি প্রাপ্য কথাটা লেখা থাকে তাহলে আমরা মনে করবো ওটা সম্পদ। যদি মনে করো যে প্রাপ্য সুদ লেখা আছে তার মানে এই সুদটা তুমি ভবিষ্যতে পাবা, সেটা তোমার জন্য সম্পদ। কিন্তু শুধু যদি সুদ লেখা থাকতো তাহলে তখন আমরা কি ব্যয় মনে করতেছি বা আয় মনে করতেছি, এরকম নর্মাল একটা ব্যাপার চলে আসে। তাহলে তার আগে আমরা কি বলতেছি যে প্রাপ্য থাকলেই আমরা মনে করবো সেটা সম্পদ। এখন এরকম ভাবে আমার প্রাপ্য সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ হতে পারে। তাহলে অথবা অনাদায়ী বলতে বলছে যে আয়টা তোমার বকেয়া হয়ে গেছে আর কি, মানে বাকি আছে। আমরা অনেক সময় লেখা থাকে বিনিয়োগের অনাদায়ী সুদ, মানে বিনিয়োগ করছো কোথায়, তুমি পাঁচ মাস পার হয়ে গেছে সুদটা পাবা, এখন সুদটা তোমাকে দেয় নাই। তারপরে বলা আছে অগ্রিম খরচ। আমরা বলছি যে খরচ নর্মালি ডেবিট, কিন্তু যে কোনো খরচের অগ্রিম যদি হয় সেটাকে আমরা কি বলছি এক ধরনের সম্পদ, চলতি সম্পদ। সেটা আমি যদি বলি যে বেতন আমাদের জন্য খরচ ডেবিট, কিন্তু যখন আমি বলবো অগ্রিম বেতন তখন আর এটাকে খরচ বলা যাবে না, তখন এটাকে কি বলতে হবে সম্পদ হিসেবে মানে নির্ধারণ করতে হবে। বা অগ্রিম মজুরি বা অগ্রিম ভাড়া, ভাড়া নরমালি খরচ, কিন্তু যখন আমি অগ্রিম ভাড়া বলতেছি তখন এটা আমার সম্পদ হয়ে যাচ্ছে, কারণ এই খরচটা আমি মাস শেষ না হতেই আগিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর বলছে স্বল্পমেয়াদি বিনিয়োগ। এক বছর বা তার কম সময়ের মধ্যে যে বিনিয়োগটা করা হয় সেটাকে আমরা বলি স্বল্পমেয়াদি বিনিয়োগ। আর বিনিয়োগ মানে তো আমরা জানি সম্পদ, কিন্তু কম সময়ের মধ্যে। আচ্ছা, এরপর বলা হচ্ছে অব্যবহৃত মনিহারি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে মনিহারিগুলো এখনো ব্যবহার করা হয়নি সেগুলোকে আমি বিক্রি করে দ্রুত নগদ অর্থে কিন্তু রূপান্তর করতে পারবো। সবার শেষে বলা আছে সমাপনী মজুদ পণ্য। দিন শেষে গিয়ে যে পণ্যগুলো আমার বিক্রয় করা হয় না সেগুলোকে আমরা সমাপনী মজুদ পণ্য বলি। সেগুলো বিক্রয় করে আমি কি দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবো না। প্রশ্নে যে যেই জিনিসগুলো থাকবে সেগুলোকে লিখে আমাদেরকে মোট চলতি সম্পদ আমরা এভাবে লিখে দিব। এখানে একটা বিষয় আছে যে চলতি সম্পদ, যেমন আমি যদি বলি যে একটা আমার বাড়ি আছে এটাও তো আমার একটা সম্পদ, বা জমি আছে এটাও একটা সম্পদ, কিন্তু সেগুলো চলতি সম্পদের মধ্যে আসলো না কেন? কারণ হচ্ছে ওই যে সংজ্ঞায় বলে দিছে যে চলতি সম্পদ হতে গেলে তাকে এক বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর হতে হবে। তাহলে আমার যদি একটা জমি থাকে সেটা কিন্তু সহজে, আমার কালকে টাকা দরকার আমি খুব দ্রুত নগদ অর্থে কি রূপান্তর করতে পারবো, পারবো না, কারণ ওই জমি বিক্রয় করার জন্য আমাকে প্রথমে লোক খুঁজতে হবে, অনেক কাজ আছে। কিন্তু আমার যদি ব্যাংকে জমা থাকে তাহলে আমি কি দুই ঘন্টার মধ্যেই টাকাটা কিন্তু তুলে দিতে পারবো। তো এই আমার বিশেষ চলতি সম্পদ সম্পর্কে মনে হয় টোটাল একটা আইডিয়া হয়ে গিয়েছে। এরপর চলো আমরা একটু চলতি দায় কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি।
বললাম যে যখন আমি কোনো কিছু ধারে ক্রয় করতেছি কিন্তু সেটা লিখিত একটা ফরম্যাট থাকবে, দলিল থাকবে, শুধু মুখের কথা না, তাহলে সেটাও আমাকে কি খুব দ্রুত পরিশোধ করতে হবে অর্থটা। তিন নম্বর বলা আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত বলতে আমরা বুঝি যে ব্যাংকে যে টাকা জমা আছে, আমার যদি 10,000 টাকা জমা থাকে, আমি ব্যাংকে গিয়ে 15,000 টাকা তুলে ফেলেছি, তাহলে এই যে 10,000 এর অতিরিক্ত 5,000 টাকা যখন তুলে ফেললাম, সেই 5,000 টাকা তো আমার না, ব্যাংক থেকে আমার এক ধরনের ঋণ হয়ে গেল, তাহলে এই টাকাটা ব্যাংকে কি আমাকে দ্রুত অর্থ পরিশোধ করতে হবে এক বছরের মধ্যে। এই জন্য ব্যাংক জমাতিরিক্ত কি একটা চলতি দায়। তারপর বলছে আমরা বকেয়া খরচ, আমরা বলছি যে খরচ মানেই নেবি, কিন্তু যে কোনো খরচের বকেয়া আমাদের জন্য কি এক ধরনের দায়। বকেয়া বলতে কি বাকি, তার মানে আমি ধরে নাও বেতন এক মাস পার হয়ে গেছে কিন্তু তাকে আমি এখনো বেতন পরিশোধ করি নাই, তাহলে এটা কি আমার এক ধরনের বকেয়া বেতন, তাহলে এই বেতনটাকে আমাকে খুব দ্রুত পরিশোধ করতে হবে। অথবা মজুরি হইতে পারে, অথবা ভাড়া হতে পারে, আমরা জানি যে ভাড়া খরচ ডেবিট, কিন্তু যখনই আমি ভাড়ার আগে বকেয়া লাগিয়ে দিব তখন কিন্তু ওটা ডেবিট থাকবে না, ওটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। কিসের জন্য? কারণ ওই ভাড়াটা এখন আমি পরিশোধ করি নাই, এখন আমাকে এটা খুব দ্রুত পরিশোধ করতে হবে। জানুয়ারি মাস পার হয়ে গেছে, মার্চ মাস চলে আসছে কিন্তু ভাড়াটা এখনো বাকি আছে। তারপরে তুমি একটা জিনিস খেয়াল করবে যে যেকোনো খরচের পূর্বে যদি বকেয়া কথাটা লেখা থাকে তাহলে মনে করবে কি এটা বাকি আছে, তার মানে কি এটা তোমাকে পরিশোধ করতে হবে, সেটা তোমার দায়। সহজ কথায় যে কোনো খরচের পূর্বে বকেয়া থাকলে সেটা কি হয়ে যাবে, দায় হয়ে যাবে এবং সেটা চলতে দেয়। আচ্ছা, এরপর আমরা বলতেছি যে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয়, এটা কি আমাদের? আচ্ছা, যে আয়টা আমার এখনো সংগঠিত হয় নাই কিন্তু আমি আগেই নিয়ে নিয়েছি, ধরে নাও কোনো একটা সেবার ক্ষেত্রে হতে পারে, আমি একজন লয়ার, আমি তোমাকে সেবা দেওয়ার পরে তো টাকাটা নিব, কিন্তু আমি আগেই টাকাটা নিয়ে নিয়েছি, তাহলে এই আয়টা আমার কি অগ্রিম প্রাপ্ত হলো বা অনুপার্জিত, মানে এখন আমার উপার্জিত হয় নাই, আমাকে কি করতে হবে, ভবিষ্যতে তোমাকে সেবা দিতে হবে, এই জন্য এটা আমার এক ধরনের চলতি দায়। যে কোনো আয়ের পূর্বে যদি অগ্রিম কথাটা লেখা থাকে তাহলে মনে করবে এটা চলতি দায়, বা অনুপার্জিত আয় মানে যে আয়টা উপার্জন হয়নি তাহলে সেটা আমরা মনে করব চলতি দায়। আমি যদি সুদ নিয়ে নেই অগ্রিম তাহলে সেটা আমার জন্য কি চলতি দায়, মানে এখানে যে কোনো কিছু আয়ের পূর্বে আমরা যদি অগ্রিম শব্দটা লেখা থাকে বা অনুপার্জিত আয় যদি লেখা থাকে তাহলে আমরা মনে করব সেটা চলতি দায়। আচ্ছা, ঋণের বকেয়া সুদ, তাহলে সুদ এক ধরনের খরচ, আমি যদি ঋণ নিয়ে থাকি আমাকে সুদটা প্রদান করতে হবে, কিন্তু ওই যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে খরচের পূর্বে বকেয়াটা লেখা থাকলে আমরা কি বুঝবো, সেটা আমাদের চলতি দায়, তাহলে ঋণের বকেয়া শুধু আমাদের এক ধরনের চলতি দায় হবে, আর এই সুদটা তো আমাকে খুব দ্রুত পরিশোধ করতে হবে। আমরা পরে বলছি যে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড মানে কল্যাণ তহবিল, আর যে কোনো কল্যাণ তহবিল আমরা বলছি যে কি এক ধরনের দায়, তাহলে তারপরে এগুলো আমরা সবগুলো যোগ করে নিয়ে আমরা এটা ক্লোজ করে দেবো। আমার বিশ্বাস তোমরা চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে পুরোপুরি একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারছো, এটা যদি ভালোমতো বুঝতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু 4 মার্কস পেয়ে যাবে, এবং খুব সহজেই যদি চলতি সম্পদ এবং চলতি দায় আমরা চিনতে পারি এটা বের করা যাবে। তোমাদের সবার যদি এই ক্লাসটা ভালো লাগে এবং ক্লাসটা থেকে সামান্য যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তোমাদের একটু কমেন্ট বা একটু শেয়ার বা সাবস্ক্রাইব করো যদি তাহলে আমরা কিন্তু অনুপ্রাণিত হই, আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।